নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল ওই গিয়েছে হচ্ছে স্কুলে মাঝে মতো ওকে স্কুলে সারার জন্য চলে এসছি আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর এই যে ও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ব্যাগ কাঁধে ব্যাগটাকে নিয়ে তার সাথে হাতে নিয়েছে একটা ব্যাগ দুটো ব্যাগ নিয়ে ও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ও বাবা এই দেখো ওর কথার আর শেষ হচ্ছে না বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছে আমি এর সাথে খেলা করব এর সাথে আজকে এই করব এই সব বিভিন্ন ধরনের কথাবার্তা ওর বলে থাকে আবার আমাকে এখন এসে বলে গেল আমি এসে কিন্তু তোমরা বাজার যাবে আমাকে না নিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না বাজার টাজার কোথাও যাবে না এই এইরকম ও আমাদেরকে প্রত্যেক দিন বলতে থাকে যে আমাকে ফেলে তোমরা যেন একদম বাজার যাবে না ও বাজার করতে খুব ভালোবাসে আমাকে নিয়ে তার তারপরেই তুমি বাজার যাবে যাই হোক ওকে এই ছাড়ার টাইমটা না মনটা প্রচণ্ড খারাপ লাগে গো এখনও মনকে ঠিকমতো মানিয়ে উঠতে পারিনি মানে একটা বিশাল বড় ফাঁকা ফিল হয় তা ওকে স্কুলে ছেড়ে দিলাম তারপর চলে এলাম হচ্ছে বাড়িতে বাড়িতে এসে আজকে ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে চা আর তার সাথে নিয়েছি টোস্ট বিস্কুটগুলো কারণ আজকে বেশি ভারী কিছু খেতে একদম ইচ্ছা করছে না শরীরটা খুব একটা সাই দিচ্ছে না আজকে তাই আজকে এই রকম একটু হালকা পাতলা খাচ্ছি আর ওই দিন যে তিয়াস অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তা তোমাদেরকে তো সেদিন এই সার্টিফিকেট আর তার সাথে ও যে মেডেলটা পেয়েছিলো সেটা দেখানোই তো হয়নি তাই আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি এই দেখো ওর নাম আমরা ওরকে ডাকি হচ্ছে তিয়াস বলে আর ওর ভালো নাম হচ্ছে আমার ছেলের ভালো নাম হচ্ছে সত্যশরণ ব্যানার্জি যেটা আমাদের ঠাকুরবাড়ি মানে হচ্ছে অনুকূল চন্দ্রের ঠাকুরবাড়ি দেওঘর থেকে দেওয়া তা ওই নামই আমরা স্কুল টুল সব জায়গায় সত্যসারণ নামই ও পরিচিত তা ওর জীবনে প্রথম এরকম একটা সার্টিফিকেট প্রথম কোনো একটা প্রতিযোগিতায় ও অংশগ্রহণ করলো তাতে একটা সুন্দর সার্টিফিকেট এবং হচ্ছে মেডেল পেল এর গুরুত্ব আমাদের কাছে প্রচুর বেশি এটাকে সারা জীবনের জন্য সুন্দর করে আমরা রেখে দেব এত সুন্দর মানে ছেলে জীবনে প্রথম একটা বিশাল বড় পাওয়া তাই এটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর চলে এলাম বাড়ির কাজকর্মে আর আজকে জানো তো আমার শরীরটা কেমন একটা সায় দিচ্ছিল না হয়তো পরপর দুদিন একটু প্রোগ্রাম ছিল কালকে রাতে একটু বেশ ভালো পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখেছিলে সেই কারণেও হতে পারে শরীরটা কোনো রকম সকালবেলা থেকে এনার্জি পাচ্ছিলাম না আর তার সাথে সকালবেলায় উঠে দেখি মেঘলা মেঘলা ওই দার ব্যাস একদম আমার এনার্জি একদম ডাউনে চলে গেল টিয়াসকে স্কুলে দিয়ে এসে ব্রেকফাস্ট করে আর কোনো রকম কাজ করতে মানে ঘরের ইচ্ছা করছিল না তারপর কোনো রকমই উঠলাম তখন মানে আমি বসে বসে টিভিতে গান শুনিয়ে যাচ্ছিলাম আর তার সাথে ফোন কেটে যাচ্ছিলাম তখন প্রায় বাজে বারোটা এই টাইমে তো আমাকে উঠতেই হবে এবার রান্না বান্না করতে হবে আরও কাজকর্ম করতে হবে তাই উঠে কি করেছিলাম বারোটার সময় উঠে আমি তোমার জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাস্তে দিয়ে দিয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে স্নানে স্নান করে এসে দেখি কুচি কমপ্লিট হয়ে গেছে তাই এগুলোকে এখন মেলে দিচ্ছি কিছু জামা কাপড় এইরকম এখানে মেলে দিলাম এই স্ট্যান্ডটাতে আর স্ট্যান্ডটাতে তো সব জামা কাপড় হয় না আর বেশ মোটা মোটা যে জামাকাপড়গুলো সেগুলো এই রকম এই জায়গাটায় মিলে দিই আর একদম অনেকটা ড্রাই হয়েই থাকে আর এই একদিনের মধ্যেই জামাকাপড়গুলো সব শুকিয়ে যায় সেই জন্য এরকম চারিদিকে ছড়ি ছটি ছিটিয়ে মিলে দিই তারপরে ও তাড়াতাড়ি শুকিয়ে যায় ওই যে বললাম শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না তাই পানি নিলাম প্রেশার কুকারে খিচুড়ি প্রেশার কুকারে চাল ডাল দু রকমের ডাল চাল আর মশলা দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে ভেজে নিয়েছে হচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিমের অমলেট আর সাথে একটু খিচুড়ির মধ্যে ঘি জিরে লঙ্কা ভেজে ফোড়ন দিয়ে দিয়েছিলাম খিচুড়িটা খেতে কিন্তু ঝটপট করে দারুণ হয়েছিল সঙ্গীত বলছিল অনেকটা ঠাকুরের ভোগের খিচুড়ির মতো লাগছে ইয়াসকে তো স্কুলে দিয়েছিলাম সকালে দেখেছিলে তারপর এই টাইমটা হচ্ছে তিয়াসকে স্কুল থেকে নিয়ে তারপরে আমি গিয়েছিলাম হচ্ছে বাজারে ও স্কুলের পাশেই এই দোকানটা হোমবার্গেন বলে সেখানে নেওয়া ছিল এই যে তিয়াসকে আমি ব্রেকফাস্টে স্কুলে দিই সেই জিনিসটা নেওয়া ছিল এটা ওর পছন্দ মতো পছন্দ করে নেয় কোন দিন কি নিয়ে যাবে সেটা নিলাম আর একটু ঘরের পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো সেটা নিলাম আর তিন প্যাকেট মতো ম্যাগি নিয়ে নিলাম ঘরে একটা ম্যাগি আছে আর এই ম্যাগিটা না খেতে খুব সুন্দর হার আর এর দামটাও কম আছে এই দেখো তিনটে ম্যাগির দাম পড়ে হচ্ছে ওয়ান পয়েন্ট পাউন্ড মানে হচ্ছে আমাদের ভারতীয় টাকা অনুযায়ী তিনটে ম্যাগির প্যাকেটের দাম হচ্ছে একশো কুড়ি টাকা তারপর বাড়িতে এসে আমি সম্পূর্ণ রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচুর পরিমাণে অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেছিল আমার আর টিয়াসকে নিয়ে হেঁটে আস্তে আস্তে আমার শরীর অনেকটা পরিমাণ অসুস্থ ফিল হচ্ছিলো অ্যাসিডিটি হয়েছিল ঠিক বলবো না জানি না প্রচণ্ড উইক লাগছিল মনে ছিল ঘুমের প্রচণ্ড প্রয়োজন আছে তা রাত্রেবেলায় কি বানাবো কি বানাবো ভেবে মানে বানিয়ে ফেলাম সেটা হচ্ছে ফ্রিজে ছিল কতগুলো চিকেন নাগেটস আর তার সাথে ছিল ওই ফ্রেঞ্চ ফ্রাই তা ওইগুলো ওভেনে বসিয়ে দিলাম কারণ একদম তেলে ডিপ ফ্রাই করব না ওভেনে দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা ব্রোকলি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে জাস্ট সিদ্ধ করেছি এটাকে একদম ভাজেনি আর দইয়ের একটা স্যালাড বানিয়েছি আর তার সাথে পেঁয়াজ আর হচ্ছে তোমার শশা কেটে নিয়েছি এরকম আজকে রাত্রে ডিনারটা করব এটাই ডিনারটা খেতে খুব ভালো লাগে আর খুব সহজ হয়েও থাকে মানে অত বানানোর ঝামেলা ঝাঁটি নেই আর এই দিকে দেখো অন্ধকার হয়ে গেছে প্রায় মানে এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেন ওই সাড়ে সাতটার সময় একদম চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে এই দেখো খুব সুন্দর আজকে আমাদের ডিনার মেনু তা কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে একটু শরীর গণ্ডগুলোর মধ্যে দিও তোমাদের সাথে ছোটোখাটো করে আমাদের ডেলি লাইফস্টাইলে অনেকটা তুলে ধরার চেষ্টা করলাম যতটা পেরেছি ততটা তুলে ধরলাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এদিকে তো আমরা শুরু করে দিচ্ছি খাওয়া দাওয়া আর তার সাথে চলছে গান মন ভালো করার জন্য আর শরীর ভালো করার জন্য গানটা আমি শুনে থাকে আর তার সাথে ছেলে দেখো নিয়ে চলে এসছে গ্লাস আর বাবা নিয়ে আসছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট কালকেই দেখা হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন একটা